বিসমিল্লাহির রহমান রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার্স, দেখুন আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমি বাড়িতে পোলাও চাল ছাড়া সাধারণ আতপ চাল, আলো চাল যেগুলো আমাদের দেশীয়, সেই চালগুলো দিয়ে কীভাবে বিরিয়ানি রান্না করতে আমি সেগুলো দেখাবো। আমি এই চালগুলো খুঁটে বেছে নিয়েছি, এবার আমি এগুলো ধুয়ে নেব। আর আমি এখানে বিরিয়ানির জন্য করে নিয়েছি মশলা, যেগুলো পেঁয়াজ কুচি, যেগুলো বলে বাসাল আর কি, এগুলো এটা গোশের জন্য, এই মাংসের জন্য এই পেঁয়াজটা, ঝালটা ভাতের জন্য। আর এখানে নিয়েছি রসুন বাটা, রসুন বাটা না থেতলে নিয়েছি, তেজপাতা, আদা, গরম মশলা ও গোলমরিচ। এই আমার মশলা, এখানে লবণ। এবার আমি মাংসটা আগে আমি প্রেশার কুকারে চাপিয়ে দেবো, আর মাংসটা আমি হলুদ ছাড়া মাংসটা আমি রান্না করে নেব। এখানে আমি নিয়েছি 2 কেজি গরুর মাংস ও 2 কেজি চাল। আমি প্রথমে মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেব। ম্যাডাম, হাদা লাহাম বকর, হাদা বকর লাহাম। মাংসটা আমি এভাবে আগে সুন্দর করে কষাই নেব। এতে আমি প্রথমে দেব নুন, মিল, এবার এখানে আমি দেব পেঁয়াজ, পেঁয়াজ এবং দেব রসুন বাটা, আদা, তেজপাতা ও গরম মশলা। এবার এখানে দেবো গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, মানে পিলপিল। ম্যাডাম, এটা পিলপিল। এবার দেবো এখানে তেল, জেত, আদা জেত। আমি 2 কেজি গরু মাংসের জন্য আমি 200 তেল দেবো। এখানে আমি তেল দেবো আর একটু। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, যেহেতু আমি এটা বিরিয়ানি করব, তাই এটা এভাবে আমি নাড়বো। নেড়ে তারপর এখানে আমি অল্প করে পানি দেব। এবার আমি এতে পানি দেব অল্প করে, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়। বেশি পানি দেওয়া যাবে না, কারণ এখানে ঝোল, এখানে বেশি ঝোল রাখা যাবে না, এটা ভুনা ভুনা হবে, যদি এটা তো বিরিয়ানির ভাতের ভিতরে দিতে হবে ভাতের সঙ্গে। এবার আমি প্রেশার কুকার মুখটা বন্ধ করে দেবো। এবার এটা আমি চুলোয় দিয়ে দেবো। এবার চুলোটা আমি অন করব। আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে অপেক্ষা করবো আর কি। ভিউয়ার্স, আমি এবার আমার প্রেশার কুকারটা চুলার থেকে নামায় নিয়েছি, এবার আমি মাংসটা দেখবো সিদ্ধ হয়েছে কি না।
দেখুন ভিউয়ার্স, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে টক দই দিয়ে দেবো। আমি টক দই এনে রেখেছি। দেখুন টক দই দিয়ে আমি একটু মাখাই, আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো। এবার আমি এখানে দেব কাঁচামরিচ এবং গোলমরিচ। এভাবে আমি কিছুক্ষণ এটা আটকে রাখব। এবার আমি ভাত রান্না করব। আমি হাঁড়িতে পানি দিয়েছি চুলায়, এখানে আমি ভাতটা রান্না করে নেব। পানি ফোটা পর্যন্ত আমি দেরি করব। বেশ দেখুন আমার পানিটা ফুটে গেছে। এবার আমি চাল ধুয়ে রেখেছি, এখানে আমি চালটা দিয়ে দেব। এক এক করে চালটা আমি এখানে সব চালগুলো আমি এখানে দিয়ে দেব। এবার আমি চালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ভিউয়ার্স, আমার ভাতটা ফুটে গেছে। আমি এখানে একটু ভাতের সঙ্গে একটু লবণ দিয়ে দেব। লবণটা স্বাদ মতো দেবেন আপনারা। এবার আমি ভাতটা ফুটে গেছে, আমি এবার ভাতটা একটা চালনি অথবা ওই যে আপনার যে নতুন কাপড় যে পরিষ্কার কাপড়ে আমি ভাতটা ঢেলে ফেলব, কিংবা আপনারা একটা ঝুড়িতেও ঢালতে পারেন। প্লাস্টিকের ঝুড়ি যেগুলো ছোটো ছোটো ফাঁকা, এই ঝুড়িতেও আপনারা ঢালতে পারেন। দেখেন এরকম ঝুড়িতেও আপনারা ঢালতে পারেন। এরকম এই ঝুড়িতে আমি ভাতটা ঢালব। আমি আবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব। হ্যালো ভিউয়ার্স, আমি এখানে পেঁয়াজের সাথে কিছুটা ডালডাও মিশিয়ে দিয়েছি। এবার আমি দেখেন আমি এখানে এবার কীভাবে ভাতটা। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমি হাঁড়ি পাতিলের তলায় আমি একটু ঘি দিয়ে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে ভাত দিয়ে নেব। বিসমিল্লাহ।
ভাত দেব আমি এভাবে। আপনারা চাইলে এখানে আপনারা জাফরান ব্যবহার করতে পারেন, আমি বিহার আমি জাফরান ব্যবহার করিনি। এভাবে আমি একটা একটা এক এক করে ভাত দেব, তারপরে এখানে আমি মাংস দেব, যে মাংসটা আমি কষে রাখছিলাম। এখন এখন এইভাবে আমি এইভাবে দেব। এবার এখানে আমি পেঁয়াজের বেরেস্ত দিতে পারি, উপরে দিতে হবে তারপরও আমি এর সাথে দিতে পারি। এভাবে আমি একে একে ভাতগুলো সব দিয়ে দেব। এবার আমি আবার গোশ দেব, মাংসগুলো আমি এভাবে কাটা কেটে দেব। এভাবে আমি সব মাংস সব ভাতগুলো এভাবে এক এক করে দিয়ে দেব। এভাবে এক একে আমি মাংসগুলো সব দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এবং এবার এটা আমি আবার এটা চুলোর উপরে দিয়ে দেবো। দেখুন ভিউয়ার্স, আমি এবার এই ঢাকনাটা দিয়ে আমি এখান থেকে আটা অথবা ময়দা, আপনারা ময়দা ও আটা দিয়ে, আমি আটা দিয়ে দিয়েছি, এখান থেকে আটা দিয়ে আমি এখানে একটু দম করেছি আর কি। আর এটা এইভাবে কিছুক্ষণ চুলোর উপরে রাখবো। ম্যাডাম হাদা সেকরি, হাদা হাদা তাহিন তাহিন হতে তাহিন হাদা সেকরি, ফাইভ মিনিটস বাদেন হাদা ইফতার। বিয়ার্স দেখুন আমার সেই বিরিয়ানি রান্না শেষ, কি সুন্দর হয়েছে। সাধারণ যারা আমাদের দেশে অনেকে বিরিয়ানি ভাত খেতে চায় না, ঘেরান লাগে যে অল্প অল্প খেলে পেট ভরে যায়, সেসব মানুষের জন্য আজকে সাধারণ চাল দিয়ে আমি বিরিয়ানি করেছি। দেখেন কত সুন্দর হয়েছে, দেখেন।